আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। এর আগেও আমি একটি ভিডিও দিয়েছিলাম একটি ডিভাইস নিয়ে, তো অটো গাড়ি চুরি হওয়ার দিন শেষ, এই সম্পর্কে একটি ডিভাইস নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, যেটা হচ্ছে জিপিএস ট্র্যাকিং। তো এই জিপিএস ট্র্যাকিং নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য আছে। কিছু লোকে বলছে এটা কিভাবে লাগাবে, এটা লাগানো যাবে কিনা, এবং এর দাম, এটি আসলে কার্যকর হবে কিনা, অল সেকশন এবং এই জিপিএস ট্র্যাকিংটি কি আসলে অটো গাড়িতে ব্যবহার করা যাবে, এবং এটি ব্যবহার করলে আসলে কি কি সুবিধা হতে পারে, সেই সম্পর্কেই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যে জিপিএস ট্র্যাকিং এর কথাটি বলেছিলাম সেটির মডেল হচ্ছে সিনোটেক ST901। তো এই জিপিএস ট্র্যাকিং আসলেই অনেক ভালো। তো আমি অনেক জিপিএস ট্র্যাকিং রিসার্চ করার পর সবচেয়ে যেটা বেটার এবং স্বল্প প্রাইসের মধ্যে এই সিনোটেক ST901, এই জিপিএস ট্র্যাকিংটা কিন্তু অনেকটাই কার্যকর। তো কিছু কিছু জিপিএস ট্র্যাকিং যেমন আছে যে একটু দাম বেশি, তো সেগুলো আসলে এখানে প্রয়োজন নাই। যেমন যেটার আসলে বেশি দাম সেটা হচ্ছে রিলোটাই ব্যবহার করার জন্য। তো আমাদের তো যেহেতু ইজিবাইক, এখানে ইঞ্জিন সুইচ কোনো প্রকার নাই, তো এখানে কিন্তু রিলে ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। এখানে শুধুমাত্র জিপিএস ট্র্যাকিং হলেই কিন্তু আপনি সুবিধা পাবেন, কারণ জিপিএস আপনার যদি ট্র্যাক করতে পারে, সেটা গাড়ি আপনার যে কোনো জায়গায় থাক না কেন, আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার গাড়ি অফ না হলেও, যেমন ইঞ্জিন সুইচটা যদি ব্যবহার করা হয় সেটি কিন্তু ইঞ্জিন অফ করা যাবে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে, কিন্তু এই সিনো টাইপের এটির ক্ষেত্রে কিন্তু আপনি ইঞ্জিন অফ করতে পারবেন না। এবং ইজি বাইকে কিন্তু আমাদের কিন্তু ইঞ্জিন নাই, তো সেই ক্ষেত্রে গাড়ি যেখানেই যাক না কেন আপনি যদি সেটি ট্র্যাকিং করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রিস্ক থাকবে না। তো সেই ক্ষেত্রে এই সিনো টাইপ ST901 এই জিপিএস ট্র্যাকিংয়ের আপনারা গাড়িতে অবশ্যই ব্যবহার করতে পারেন, কারণ যেভাবে ইজি বাইক চুরি হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর ভয়াবহ অবস্থা। তো এই জিপিএস ট্র্যাকিংটা ব্যবহার করলে আপনাদের অনেকটাই সুবিধা হবে। তো ইজি বাইকের ভিতরে কিন্তু অনেকটাই সেফটিযুক্ত জায়গা আছে, কারণ এই জিপিএস ট্র্যাকিংটা আকারে ছোট হওয়ার কারণে আপনারা যে কোনো জায়গায় লাগাতে পারবেন, এবং এটি আপনারা যে কোনো একটু গোপন জায়গায় যদি সেটি লাগিয়ে রাখেন তো সেখানে কিন্তু সবচেয়ে সেফটি পাবেন, কারণ এর ভিতরেও আপনার সেফটির জন্য ব্যাটারি আছে। সেখানে যদি আপনার ব্যাটারি লাইন যদি খুলেও দেওয়া হয়, যেমন এটার কিন্তু ইনপুট কিন্তু 12 ভোল্ট, তো যে কোনো একটি ব্যাটারি থেকে লাইন দিলেই কিন্তু হয়ে যাবে, এবং ব্যাটারি লাইন যদি খুলে দেওয়া হয় তারপরেও কিন্তু এর চার্জ অনেকক্ষণ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। আপনি কিন্তু অবশ্যই জিপিএস ট্র্যাক করতে পারবেন, কারণ আপনার গাড়িটি যদি হারানো যায় তো সেই ক্ষেত্রে আধা ঘন্টা থেকে 1 ঘন্টাও যদি আপনার জিপিএস ট্র্যাকিং কাজ করে সেক্ষেত্রেও কিন্তু আপনি এটি খুঁজে বের করতে পারবেন, অন্যথায় কোনো প্যারা হবে না। তো সেই ক্ষেত্রে বলতেছি, আপনারা যারা এই জিপিএস ট্র্যাকিং নিয়ে অনেক চিন্তিত আছেন যে এটি আসলে কাজ করবে কি না, এটি অবশ্যই কাজ করবে, এটি আপনারা ইজি বাইকে অবশ্যই লাগাতে পারেন। এবং এর দাম সম্পর্কে অনেক ভাই জানতে চেয়েছেন যে এর আসলে দাম কত এবং এটি আমরা কোথা থেকে কিনতে পারবো। এর দাম হচ্ছে 2200 থেকে 2500 টাকার মতো, এবং এটি আপনারা অনলাইন শপে কিনতে পারবেন, এবং যদি আশেপাশে কোনো ইলেকট্রিক দোকান, পার্টসের দোকান থাকে সেইখান থেকেও নিতে পারেন। তো আপনারা গুগলে সার্চ করবেন সিনোটেক ST901, এই নামে যদি সার্চ করেন সেখানে দেখবেন যে অনেক অনলাইন শপ সামনে চলে আসবে, তো সেইখান থেকে আপনারা দাম সব কিছু যাচাই বাছাই করে তারপর সেখান থেকে চাইলেই ক্রয় করতে পারেন। তো অবশ্যই একটু ভালো সতর্ক হয়ে সেখানে আপনারা ক্রয় করবেন, কারণ অনলাইন কিন্তু অনেকটাই কিন্তু টাওয়ারমের মধ্যে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা বলে রাখি, আমার কিন্তু আরেকটি নতুন চ্যানেল আছে, তো সেটি হচ্ছে ইলেকট্রিক বাংলা, সেখানেও কিন্তু ইলেকট্রিক সব প্রকার ভিডিও আপলোড করা হয়। তো সেটা হচ্ছে সাপোর্টিং একটা চ্যানেল, তো এই চ্যানেলে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় সেখানেও কিন্তু আমাকে খুঁজে পাবেন। তো ডিসক্রিপশন বক্সে চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলেই সেই চ্যানেলটিতে ঘুরে এসে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।